বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মোহনপুর থেকে একটি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভাতার থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম উত্তম দাস, বাড়ি ভাতারের কুবাজপুর গ্রামে। ঘটনাটি ঘটার কয়েক ঘন্টার মধ্যে মোহনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি খেলার মাঠ থেকে একটি বস্তায় জড়ানো জার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভাতার থানায়। ভাতার থানার পুলিশ এসে জায়গাটিকে ঘিরে ফেলে। জারের মধ্যে আনুমানিক 24টি বোমা আছে বলে জানা যায়। একই জায়গায় আগ্নেয়াস্ত্র ও বোমা পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত পিচকুড়ি গ্রামের জমি থেকে বিপুল পরিমাণে উদ্ধার তাজা বোমা। বোমা পাওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। রামপুরহাট কাণ্ডের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা থানাকে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যে যত বেআইনি অস্ত্র ও বোমা মজুদ রয়েছে সেগুলিকে উদ্ধার করতে হবে। তারপর থেকেই পুলিশ তৎপর হতেই জেলা জুড়ে উদ্ধার হচ্ছে একাধিক বেআইনি অস্ত্র ও বোমা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মোহনপুর থেকে একটি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম উত্তম দাস, বাড়ি ভাতারের কুবাজপুর গ্রামে। ঘটনাটি ঘটার কয়েক ঘন্টার মধ্যে মোহনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি খেলার মাঠ থেকে একটি বস্তায় জড়ানো জার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভাতার থানায়। ভাতার থানার পুলিশ এসে জায়গাটিকে ঘিরে ফেলে। জারের মধ্যে আনুমানিক 24টি বোমা আছে বলে জানা যায়। একই জায়গায় আগ্নেয়াস্ত্র ও বোমা পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত পিচকুড়ি গ্রামের জমি থেকে বিপুল পরিমাণে উদ্ধার তাজা বোমা। বোমা পাওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। রামপুরহাট কাণ্ডের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা থানাকে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যে যত বেআইনি অস্ত্র ও বোমা মজুদ রয়েছে সেগুলিকে উদ্ধার করতে হবে। তারপর থেকেই পুলিশ তৎপর হতেই জেলা জুড়ে উদ্ধার হচ্ছে একাধিক বেআইনি অস্ত্র ও বোমা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।